সারা দেশের জেলের কয়েদিদের মধ্যে এইচআইভির প্রভাবের তুলনায় রাজ্যে তার প্রভাব 1% বেশি। তাছাড়া উত্তর জেলায় মোট 851 জন এইচআইভি আক্রান্ত রোগী রয়েছে। জেলায় দুটি সাব জেল রয়েছে, তার মধ্যে ধর্মনগরে রয়েছে 104 জন কয়েদি এবং কাঞ্চনপুরে রয়েছে 12 জন কয়েদি। শুক্রবার ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন ডক্টর রাহুল পুরকায়স্থ। পাশাপাশি তিনি আরও জানান আগামী 26 জুন এই স্ক্রিনিং টেস্টের উদ্বোধন হবে। উল্লেখ্য, গোটা রাজ্যের মধ্যে উত্তর জেলার দামছড়াতে এইচআইভি আক্রান্ত রোগের সংখ্যা ত্বরিত গতিতে বৃদ্ধি পাচ্ছে, আর তা শুধুমাত্র ড্রাগস ব্যবহারের কারণে বৃদ্ধি পাচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে সরকার এবং বেসরকারি সামাজিক সংস্থাগুলি ড্রাগস বন্ধ করা এবং যুবক যুবতীদের এইচআইভি সংক্রমণ থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে তেমন কোনো সন্তোষজনক ফল পাওয়া যাচ্ছে না। তাই বিভিন্ন সামাজিক সংগঠনগুলিকেও এগিয়ে আসতে হবে। আমি ডক্টর রাহুল পুরকায়স্থ, ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস ক্লাস শিক্ষা অফিসার। আমার সাথে আছেন ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স অফিসার ডক্টর সুনেত্রা শর্মা। অ্যাকচুয়ালি আমাদের দেখা গেছে যে এইচআইভি ইনফেকশনটা আমাদের সম্পূর্ণ দেশের মধ্যে যে সাধারণ জনতা এবং যারা প্রিজনাররা আছে এর থেকে দেখা গেছে যে আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রিভিলেন্স রেটটা হায়ার হচ্ছে কি আমাদের প্রিজনারদের। তো এর মধ্যে হচ্ছে কি আমাদের ত্রিপুরা হচ্ছে গিয়ে 1% হচ্ছে বেশি। এছাড়াও দেখা গেছে যে অন্যান্য রাজ্য যেমন মিজোরাম যেমন 26% বেশি, পাঞ্জাব 7.5, নাগাল্যান্ড 4.6, এবার চণ্ডীগড় 3.5, এইভাবে বিভিন্ন স্টেটে দেখা গেছে যে নর্মাল মানুষ থেকে প্রিজনার্সদের বেশি, কোনো না কোনো কারণে এর সংখ্যা বেড়েছে। বিউরো রিপোর্ট, আর ই নিউজ।